তো গাইস আজকে আমরা সরস্বতী পূজার সবাই মিলে বেরিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন বডি বডি নিয়ে বেরিয়েছে, তো বাবু সবাই রেডি। তো আমরা এখন যাচ্ছি গভর্নমেন্ট কলেজে। হ্যাঁ, তো প্রথমে সুমিতদের বাড়ি গেছিলাম, তো ওখান থেকে এখন গভর্নমেন্ট কলেজে যাচ্ছি, দেন আমরা হাবড়া যাবো, আমাদের ইনভাইট আছে। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমরা শাড়ি পরে আসে আজকে খালি দেখবো, সেটাই আজকে দেখতে যাচ্ছি তোমাদের সাথে। দুটো বাউন্সার আছে, কোনো চাপ নেই আজকে আমাদের। মা মাটি মানুষের সরকার হয়েছে, অনেক শান্ত ছিল, আমি সব করি না। এই যে আমাদের যুবনেতা কাল। তো গাইজ আজকে আমরা বেরিয়েছি ঠিকই, কিন্তু একটা জিনিস দেখো, মানে পার্টিকে কতটা ভালোবাসে, মানে আমাদের যুবনেতা, মানে আমি বুঝতে পারছো কাদের নিয়ে ঘুরি, মানে যুবনেতা যাচ্ছে সাইডে মাস্ক পরে নিচ্ছে। আমার নেতা, তোমার নেতা, সবার নেতা, সুবিধা সুবিধা, জিন্দাবাদ জিন্দাবাদ। তো একটা ভালো পদ দিয়ে দিও, যদি ভিডিওটা দেখো ভালো পদের মানুষরা। আমরা চলে এসেছি গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে, বাইরের ডিজে হচ্ছে আর ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে। তো আমরা এখান থেকে আবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো গাইস গভর্নমেন্ট কলেজে চলে এসেছি, তো এই যে হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজের, বলা লাগবে না সবাই চেনে। তো আমরা এখন গভর্নমেন্ট কলেজে, এই ডিজে পার্টি হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে ওই সাইডে, আর ক্রাউড এনার কিন্তু ভীষণ ফলোয়ার যেখানে, ঠিক আছে, মানে আলাদা লেভেলে একদম, মানে কিন্তু মাঞ্চুদার ফলোয়ার্সের কাছে আমরা সবাই একদম ছোট। তো কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে মাঞ্চু এখানে এসছে, যে এত ভালোবাসায় আমাদের গভর্নমেন্ট কলেজে ও এপিসি কলেজে পড়ে, কিন্তু আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখে। আমার খুব ভালো লেগেছে ও যে এসছে, ধন্যবাদ, মানে আমার খুব কাছের মানুষ, ঠিক আছে, আমারও খুব প্রিয়, মানে একদম, মানে ওকে স্ট্রাগল করে উঠতে দেখেছি এবং যাতে আরও বড় হয় এটা আমি সবসময় চাই। থ্যাংক ইউ, এটাই আজকে সরস্বতী পুজোতে আমি চাইবো, এটাই যাতে ও অনেকটা বড় হতে পারে। থ্যাংক ইউ। তো আমি আসলাম, তোমরা দেখছো সবাই অডিয়েন্স, এখন আমরা একটু ঘুরবো তারপর আবার আসবো, দেন ডিজে হচ্ছে দেখতে পাচ্ছো। টাটা। এই যে সুমিতদের বাড়ি এখানে, তো আমরা আশা সাজাতে এদের সাথে দেখালো, কি বললো? তো গাইজ দেখতে পাচ্ছ, মানে বারাসাত বলেছি না, আমার দাদার এলাকা, এটা পুরো দাদার এলাকা। মানজু দা বিগ ফ্যান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি নাম?
চুলটা সবাই বলছে, ঠিক আছে, পুলিশ দেখে বলছে কি লাগছে সত্যি গাইজ। তো গাইজ ও না মানে একটু কষ্ট পাচ্ছে গাইজ, ও কষ্ট পাচ্ছে, আমি মেয়েদের কি বল একটু ব্যাপার, না 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 আমি তথাকথার জন্য স্যান্ডি শাহকে বুক করে রেখেছি আগে থেকে, স্যান্ডি 1 মিলিয়ন তথাকথাকে খাবে, আর বাবুদা অলরেডি কোর্স কমপ্লিট, বাবুদাকে কমপ্লিট, সুমিতের কোর্স বাকি, আর আমি তো জানো তো আমি স্যান্ডি আমার বুকে থাকে স্যান্ডি, তার জন্য আমি স্যান্ডির কাছে যাই না, বুঝলে তো। তো আজকে আমরা ঘুরবো, দেখি আর কি কি হয়, মানে একটু পাবলিক রিয়াকশন নিতে চাই, বুঝতে পারছো। হাবড়া তো যাবো ভাই, অনেক জায়গায় যাবো আজকে। এই যে দেখো, একে দেখে রাখো, একে দেখে রাখো, একে দেখে রাখো, মানে আমি যে গ্রুপের সাথে থাকি ভাই, সব ভাই পকবাজ, মানে এত বাড়ে তোলে মানুষদের, আমি এরকম বাড়ে তোলে মানুষদের দেখিনি, সবথেকে বড় পকবাজ হচ্ছে এই যে বলছি, হ্যাঁ আমি আমি জানি, আমি আমি চারাম দিই ঠিক আছে, বাট এরা এত লেভেলের পক দেয় কি বলবো, মানে মানুষদের এত যে পক দিতে পারে, মানে সব মানুষ এদের কাছে ভালো, কেউ এদের খারাপ নেই, সবাই ভালো, মানে সবাই ভালো, হ্যাঁ সবার সাথে ভালোভাবে মেশে, এটা হচ্ছে আমার সবথেকে বেস্ট লাগে। এই যে কেপিএস এর স্টুডেন্টরা বললো কেপিএস আমাদের ঢুকতে দেবে, কে পাত্তা দিল না, এই দুজনকে কেউ পাত্তা দিল না, বাবুদা বুঝলো তো, ভাবটা নিয়ে গেলি, বহুত বহুত বড় ভাব নিলি, ঠিক আছে, কেপিএস এর স্টুডেন্ট কেপিএস এ ঢুকতে দিল না তোদের, বা এর জন্য বলি টাকা দিয়ে স্কুলে পড়তে দে, এই সরকারি স্কুলে পড়বি বুঝলি, এদিক টাকা সরকারি স্কুলে পড়তেই ঢুকতে দিত এখন। এই যে এখানে পুজো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পুরোহিত মশাই চলে এসছে, পুরোহিত মশাই ভিতরে, হ্যাঁ তো ওই শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই চলে এসছে, আমার ছেলেও চলে এসছে গাইজ, আমার ছেলেও চলে এসছে, আমার ছেলে আমার ছেলে বাবার উপরে কথা বলে, আমার বাবার উপরে কথা বলে, আমার বাবার উপরে কথা বলে, বাবার সঙ্গে সবসময় একটা বুঝিস না, সামনে রাখিস, নিয়ে যা কেউ। তো এরা সবাই হচ্ছে আমার পাড়ার ভাই, এটা আমার ছেলে, এ ভাই না, মানুষ কাকা এখানে পাতা কেটে নিয়ে এসছে, হ্যালো কে করলো,